আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নামাজ পাঠ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। তাপাং মণ্ডল এবং শিলচরে নির্বাচনী জনসভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস পালন শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল শহর শিলচর। এদিন স্থানীয় ইটখোলা ঈদগাহ ময়দানে সকাল 9টায় শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্করের উপস্থিতিতে সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ পাঠ করার পাশাপাশি বিশ্বশান্তি কামনায় ঈশ্বরের কাছে দোয়া করেন। এছাড়াও শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদকে কেন্দ্র করে গোটা শহর এদিন উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে ইমাম মাওলানা সাব্বির আহমেদ লস্কর জানান, ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ দিন। দেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে দিনটিকে উৎসাহের সঙ্গে পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। দেশে শান্তি সম্প্রীতি ও ঐক্যতাকে বজায় রাখতে এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মীয় জনগণ। একে অপরকে আলিঙ্গন করে বিশ্বশান্তির জন্য দোয়া করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতি বর্ণ ধর্ম সকলের মঙ্গল কামনা করেছেন তিনি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিলচর ইটকলা ঈদগাহ ইমাম সাহেব সাব্বির আহমদ লস্কর, আজকে ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ মাঠে আদায় করা হচ্ছে। সমস্ত জাতি বর্ণ নির্বিশেষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই এবং ঈদের নামাজ সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে আর সমস্ত দেশবাসীকে আমি জানাই শান্তির সাথে বাস করার জন্য একে অন্য সাথে মহব্বতের সাথে যেন জমিন বাস করেন, অন্য একে অন্যের সাথে সব সময় যেন ভালোবাসা রাখেন। আর ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জাতি বর্ণ নির্বিশেষ সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে আমি জানাই। শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজে ঢল নামল মুসল্লিদের। আজ শিলচর মেহেরপুর ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মুসল্লি নিয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন মৌলানা আব্দুল ওয়াহিদ। পরে বিশ্বশান্তির জন্য দোয়া হয়। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। প্রতি বছরই মেহেরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জাম সহ খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে। এই দোকানগুলিতে অনেক লোক সমাগম দেখা যায়। ঈদ উপলক্ষে অসহায়দের সাহায্য সহ পথচারীদের মিষ্টি পানীয় ও জল বিতরণ করতে দেখা যায়। আজ আমাদের পবিত্র ঈদ উল ফিতর উৎসবের দিন আমাদের মেহেরপুর কাঁঠাল পয়েন্ট হাইলাহান্দি রোড ঈদগাহ ময়দানে আমরা এই এদত অঞ্চলের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ সবাই অত্যন্ত খুশি এবং আনন্দের সহিত এবং পবিত্রতার সহিত পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। আমাদের এই নামাজের ইমামতি করেছেন মৌলানা আব্দুল ওয়াহিদ বড়বুইয়া সাহেব। নামাজ শেষে আমাদের এই নামাজের পর প্রার্থনা করা হয়েছে আমাদের এই ভারতবর্ষের শান্তির জন্য, আমাদের পূর্বপুরুষের শান্তির জন্য এবং আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে যাতে কায়েম হয় এবং আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, আমরা ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারি সেজন্য দোয়া করা হয়েছে। এবং পুলিশ প্রশাসন যারা এসে আমাদেরকে সহায়তা করেছেন, আমরা সেই পুলিশের প্রত্যেক আধিকারিক এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি আমরাও তবে আমাদের দেশের সরকারের সঙ্গে সহযোগিতা। তো আমরা এই বছরও শান্তি শৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায় করেছি এবং পুলিশ প্রশাসন তথা জেলা প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে। আর আমরা আগামীতেও চাইব এরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রতিবছর ন্যায় ঈদ উল ফিতর ঈদ উল আজহার নামাজ আদায় করতে পারি।
ধনওয়ারি ঈদগাহে প্রায় 5,000 ধর্মপ্রাণ মুসলিম পুরুষদের নামাজ আদায় করলেন। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ঈদ উল ফিতর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। ইসলামিক নিয়ম অনুসারে ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ পুরুষ ও মহিলারা 2 রাকাত নামাজ পাঠ করেন। এদিন সোনাইয়ের সর্ববৃহৎ জামাত ধনওয়ারি ঈদগাহে চিরাচরিত নিয়মে অনুষ্ঠিত হয়। সকাল 8:30 নামাজ পাঠ করেন মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ বরভুইয়া। নামাজকে কেন্দ্র করে ঘণ্টাখানেক আগ থেকে ঈদগাহ ময়দানে পুরুষরা জমায়েত শুরু করেন। নামাজের আগে ইমাম ঈদ উল ফিতর, রমজান এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদুল্লাহ খোদার কাছে প্রার্থনা করতে গিয়ে দেশ এবং বিদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। বিশেষ করে গাজায় ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে প্রার্থনা করেন। যুদ্ধে ফিলিস্তিনি যারা মৃত্যু হয়েছে তাদের শাহাদাত যেন হয় তারও প্রার্থনা করা হয়। শীঘ্রই যুদ্ধ বন্ধ করে সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মুফতি। এছাড়াও তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দেশের প্রত্যেক নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারেন তারও প্রার্থনা করেন। বরাক উপত্যকার 3 জেলার সর্বধর্মের লোকের উন্নতি ও শান্তি কামনা করেন তিনি। 2018 থেকে ২৩ পর্যন্ত ঈদগার বিভিন্ন কাজকর্মে অনেকটা খরচ হয়েছে এবং কালেকশন হয়েছে, যেটা করিয়ে গিয়া প্রতিবছরের ন্যায় আজ শালচাপড়া ঈদগাহে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। বিভিন্ন স্থান থেকে আগত হাজারের অধিক মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরা একসাথে নামাজ আদায় করলেন। শালচাপড়ায় স্থিত একমাত্র প্রসিদ্ধ ঈদগাহে এই ঈদের নামাজ পড়ালেন মাওলানা ইসলাম উদ্দিন। এই ঈদগাহ পরিচালনা কমিটির ব্যক্তিরা সংবাদ মাধ্যমে জানান, ঈদ উল আজহা নামাজের মাধ্যমে আল্লাহ তার কাছে প্রার্থনা করেন শালচাপড়া সহ সমগ্র বিশ্ববাসী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকেন এবং ফিলিস্তিনের মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপর ঘন ঘন হামলা যেন নির্মূল হয়। সংবাদদাতার মাধ্যমে আরও দেখা যায়, ঈদের নামাজের পরে প্রত্যেক ব্যক্তি ঈদগাহ থেকে বেরিয়ে দুস্থদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করেন এবং রাস্তাঘাটে বাজারহাটে কেনাকাটা সহ আনন্দ উল্লাসে ঈদ পালন করেন। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক আহমেদ লস্কর, জাকির হোসেন লস্কর, মঞ্জুরুল হক লস্কর, আনোয়ার হোসেন লস্কর, হাবিবুর রহমান সহ আরও অন্যান্যরা। আজ 2024 সালের ঈদ উল ফিতর নামাজ আমাদের শালচাপড়া ঈদগাহ ময়দানে এইমাত্র শেষ হলো। নামাজ ইমামতির দায়িত্বে ছিলেন আমাদের বরাক উপত্যকার সুনামধন্য যুবক আলিমেদিন মৌলানা এসামউদ্দিন সাহেব। তিনি খুবই সুন্দরভাবে আজকের এই নামাজ পরিচালনা করেছেন, ইমামতি করেছেন এবং নামাজের পূর্বে তিনি খানিকক্ষণ বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এবং পুরো বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ কিছু পয়েন্ট তুলে ধরে যুব সমাজকে এবং সম্পূর্ণ মুসল্লি যারা ছিলেন, নামাজি যারা ছিলেন, সবাইকে একটু উপদেশ দিয়েছেন এবং নামাজ শেষে তিনি দোয়া করেছেন বিশ্বের সমস্ত বিশ্বের শান্তির জন্য, বিশ্ব মুসলমানের শান্তির জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত আজকের মানুষ যারা, ফিলিস্তিনের নির্যাতিত একদম নিরীহ শিশু যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য খুবই দোয়া করেছেন। এবং এই দোয়াতে আমাদের যারাই আমরা প্রথম মুসল্লি ছিলাম, যারা নামাজি ছিলাম, সবাই খুব বেশি প্রভাবিত হয়েছেন এবং সবাই ওনার সুরে সুর মিলিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন। এবং আমরা সবাই এই কথা আশা রাখি আজকের দিনে, যদিও আমাদের ঈদ আমাদের জন্য খুশির দিন, ঈদ উৎসবের দিন, কিন্তু আজকে এই উৎসব নিচু শুধু খুশি আনছে না, এই খুশির সাথে সাথে আমাদের অন্তরে খুব ব্যথাও আছে। এজন্য যে আজ আমাদেরই কিছু ভাই ফিলিস্তিনে যারা ছিলেন, গতকাল তারা ঈদের নামাজের সময় তাদের উপর হামলা হয়েছে, এজন্য আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করি এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আমাদের এই শালচাপড়া। আলগাপুর বরনগর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঈদ উল ফিতরের নামাজ সম্পন্ন। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর আরবি শাওয়াল মাসের প্রথম তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসবের মধ্যে রয়েছে ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদ। সমগ্র দেশের সঙ্গে আলগাপুর
বড়নগর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আনন্দ উল্লাসে ঈদ উল ফিতর পালিত হয় বড়নগর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে। সকাল 8:30 বড়নগর মোহাম্মদিয়া ঈদগাহ হাজারের অধিক মুসলিম ধর্মের মানুষ ঈদের নামাজ আদায় করেন। এদিন বড়নগর মোহাম্মদিয়া ঈদগাহ নামাজ পরিচালনা করেন মৌলানা নূর আহমেদ সাহেব। আমরা এই মোহাম্মদিয়া ঈদগাহ এই 25 বছর পূর্ণ হয়েছে। এই ঈদগাহ এই মুহূর্তে আমরা ঈদ উল ফিতরের নামাজ সম্পন্ন করেছি এবং বিশ্ব শান্তির জন্য মোনাজাত করা হয়েছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখেন, এই দোয়া এই কামনা করছি। আসসালামু আলাইকুম। এখন সম্পাদক সাহেব আপনার সামনে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্ণগর মোহাম্মদিয়া ঈদগাহ ইতিমধ্যে নামাজ সম্পূর্ণ হয়েছে, তাই আমরা বিশ্ববাসী যাতে বিশ্ব শান্তি বর্ধিত হয় এই কামনা করে ঈদ উল ফিতরের দিন যাতে সবার সুন্দর এবং সুস্থভাবে কাটে এই আহ্বান থেকে আমার সম্পূর্ণ বক্তব্য। আসসালামু আলাইকুম। অলকাপুর বর্ণগর মোহাম্মদিয়া ঈদগাহ কমিটির পক্ষ হইতে সবাইকে ঈদ মোবারক। শুধু সম্মানিত জনসাধারণ, আজকে আমাদের নির্ধারিত অতিথি আসার কথা ছিল আলহাজ হযরত মাওলানা আতাউর রহমান মাজারুল সাহেব, উনি অসুস্থ থাকার কারণে এখানে আসতে পারেন নাই, তাই আমাদের সবার কাছে উনি দোয়া চেয়েছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার দীর্ঘ হায়াত কামনা করব এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমাদের বিচার কথা এখানে সমাপ্ত করলাম। শিলচর লোকসভা সমষ্টির তাপাক মণ্ডল এবং শিলচরের নির্বাচনী জনসভা মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের। শিলচর লোকসভা সমষ্টির বরখোলা বিধানসভা সমষ্টির তাপাক মণ্ডলের অন্তর্গত রোজকান্দি, বড়সাঙ্গন, কাঁঠাল, বৈজন্তীপুর, চেংকুড়ি, ইন্দ্রগড়, দিগড়, শ্রীকোনা এবং তাপাংজিপিতে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার করলেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ। এদিন মন্ত্রী প্রথমে রোজকান্দি চিপির রোজকান্দি বাগান নাচ করে নির্বাচনী জনসভা করেন, তারপর বড়সাঙ্গন, কাঁঠাল বাগান নাচঘর, বৈজন্তীপুর পুলিশ ব্যাটালিয়নে চেংকুড়ি বাগান নাচঘর, কাঞ্চনপুর দুর্গাবাড়ি, মাঝুঘাট কালীবাড়ি, দামছড়া গীতা সংঘ এবং তাপাংজিপির কুয়ারপাড়ে নির্বাচনী সভা করেন। তাছাড়াও এদিন মন্ত্রী শিলচর মথুশহর মন্ডলের অন্তর্গত গোবিন্দপুর শিশু মন্দিরে শিলচর অনুসূচিত জাতি মোর্চার কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এবং নিউ শিলচর মন্ডলের অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডে প্রচার অভিযান করেন। এদিনের আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী সভায় মন্ত্রী বিগত কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের 10 বছর এবং রাজ্যের 2016 থেকে মোট 7.5 বছর বিজেপি সরকারের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি মলিন্দু রায়, বরখোলা বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক শ্রীযুক্ত কিশোর নাথ, তাপাং মণ্ডল বিজেপি সভাপতি শ্রীযুক্ত অরবিন্দ দত্ত, কাছাড় জেলা বিজেপি সহসভাপতি শ্রী অমিতাভ রায়, আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, মধ্য শহর মণ্ডল বিজেপি সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর মণ্ডল বিজেপি সভাপতি দুলাল দাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা। এই 8 বছর থেকে ভারতীয় জনতা পার্টির আপনাদের নজর যদি একটু দেখেন তাহলে দেখবেন যে 8 বছরের কাজ বা কেন্দ্রের 10 বছরের কাজ 70 আর 60 কে অন্তত যদি আপনারা ভালো করে বিশ্লেষণ করেন দেখবেন তার থেকে 20 গুণা 30 গুণা বেশি হয়েছে। রাস্তার কথা তিনি বলেছেন, পরিবহন সুন্দরের মধ্যে এসে যদি করে থাকে কখন করেছে ওই মোদীজির কার্যকাল, তার আগে তো আমি বিধায়ক ছিলাম আমি কেন আসতে পারি। আজকে যে ঘরটা নিজে আপনারা বসেছেন যদি সুন্দর হয়েছে তো ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কার্যকাল কি বলে, যদি স্কুলের 8 কোটি টাকার বিল্ডিং হয়েছে আমি টাকা হিসাবে যাচ্ছি না, হয়েছে তো ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার সময় আমি তো এলাম বলি কি বলে, যদি অরুণোদয় এসছে একাউন্টে, যদি বাংলা রেশন কার্ড পাচ্ছেন একাউন্টে মানে আপনার ঘরে যদি বাংলা চাল আসে রেশন কার্ডের মাধ্যমে তো ওই মোদীজি আর ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা, তার আগে কি এই দেশে
সারা ভারত কৃষক সভার উদ্যোগে আয়োজিত সংস্থার 89তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার শ্রীকোনা ডেইলি বাজারে অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন সহ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সদস্য সত্যেন্দ্র কুমার দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কৃষকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছে কৃষক সভা, বরাকে নানা সমস্যায় জর্জরিত কৃষক সমাজ। শাসক দল বিজেপি বিভিন্ন প্রকল্প ঘোষণা করলেও বরাকের কৃষকরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত। কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার কথা বললেও সরকারের এই আশ্বাস আজ স্বপ্নেই সীমাবদ্ধ রয়েছে। জলসেচনের ব্যবস্থা, ফসলের বর্ধিত মূল্য সহ অন্যান্য বিভিন্ন সমস্যায় ভুগছেন কৃষকরা। শাসক দলের তীব্র সমালোচনা করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপিকে তুলোধুনো করে আগামীতে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। এদিন সুভাষ দেব ও অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তোমার এই ধান কেনার যে ফসল কেনার যে কেন্দ্র, সেই কেন্দ্র আমাদের সারা আসামের সাথে কাছাড় জেলায়ও বিভিন্ন কেন্দ্রের সংখ্যা কম। কৃষকরা ধান উৎপন্ন করার পরে কোথায় গিয়ে বিক্রি করবে, সেই বিক্রির কোনো সংস্থান নেই। ফলে আমরা যেটা লক্ষ্য করছি, সে কৃষকরা আজকে নানাভাবে আক্রান্ত, নানাভাবে বঞ্চিত। তাই আমরা সারা ভারত কৃষক সভা আগামী দিনেও কৃষকরা স্বার্থে এই আন্দোলন সংগঠিত আমরা করে যাব। আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি যে কৃষকের স্বার্থে আপনারাও এগিয়ে আসুন, যে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। সে জয় জওয়ান জয় কিষাণ বারবার সরকার বলছে, কিন্তু বাস্তবে সেটা কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যেটা সরকার বলেছিল যে 2022 সালে কৃষকের আয় দ্বিগুণ করা হবে, এবং আপনারাই যারা কৃষকরা রয়েছে দেশের কৃষকরাই বুঝতে পারছেন যে আয় দ্বিগুণ হচ্ছে কি না। এই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে যাতে কৃষকরা তার অধিকার রক্ষা করতে পারে, তার জন্য সংগঠন সবসময় কৃষকদের পাশে থাকবে। এবং এবারের যে লোকসভা নির্বাচনে, সেই নির্বাচনে সমগ্র দেশের কৃষকরা তার প্রকৃত জবাব দেবে সেই নির্বাচনে। এবং আগামী দিনে আমরা এই আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আবারও এই আগামী দিনে যে কৃষকের স্বার্থে সেই আন্দোলন সংগঠিত হবে, সেই আন্দোলন সংগঠিতর পাশে, কৃষকের অধিকারের পাশে, কৃষকের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা ভারত কৃষক সভা সব সময় সেই কৃষকের পাশে থাকবে। এবং সারা দেশে শ্রমিক এবং কৃষকের দৌলতে দেশ যে টিকিয়ে রয়েছে, দেশের যে উৎপাদন শক্তি শ্রমিক এবং কৃষকরা, সেই শ্রমিক এবং কৃষককে বাঁচাতে হলে সবাই এগিয়ে আসতে হবে, এবং শ্রমিক এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এবং আপনিও করিমগঞ্জ হাইলাকান্দি জেলাকে শিল্পনগরী তৎসঙ্গে বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের বাণিজ্যিক সম্পর্ক গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন এআইইউডিএফ দলের করিমগঞ্জ লোকসভা আসনের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটাই জানালেন তিনি। তিনি বলেন, বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রায় 45টি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে জমি সহ বসতঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আগামীতে এরকম জনসেবার সুযোগ জনতা জনার্দন দিলে তিনি সর্বদা জনতার পাশে থাকবেন। এছাড়াও পারুল বলেন, বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নয়নে কাছাড় কাগজ কল, চিনির কল পুনরায় চালু করা ও নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেবেন। সব মিলিয়ে বরাক উপত্যকার বেকার সমস্যা এবং অর্থনৈতিক উন্নয়নই মূল লক্ষ্য করে বৈতরণী পার হওয়ার স্বপ্ন আছে করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য, করিমগঞ্জ 1নং লোকসভা আসন স্বাধীনতার পর এবার সংরক্ষণ মুক্ত হয়েছে। আর এই সংরক্ষণ মুক্ত হওয়ার পর দৌড়ঝাঁপ শুরু হয়েছে সাধারণ জাতি জনগোষ্ঠীর, পিছিয়ে নিয়ে সংখ্যালঘু প্রার্থীরাও। তবে দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হাত মজবুত করতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন দলের চার বিধায়করা। তিনি বলেন, মূল লড়াই হবে বিজেপির, কোনো ফ্যাক্টর নয় কংগ্রেস, স্পষ্ট করলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। কিছুমান ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে মোট গড়াটক আসলে আপনার পাঁচগামর পেপার মিল, আনিপুরের চিনিকর, এগুলো কংগ্রেসই আমল এগুলো রুটিপুটি খাই হাত করে দিলে, এগুলো পুনর্জীবিত করিম। আরও আপনার হাইলাকান্দির ভৈরবীরপরা বদরপুর রেল পরিষেবা নাই, এই রেল পরিষেবা আমি চালু করিম। কিছুমান রয়্যাল ক্রসিংয়ের নেসেসিটি আছে, এটা করিমগঞ্জ হওয়ার, এটা বদরপুর এটা রেল ক্রসিং আছে, ইমান টাইম মানুষের ওয়েস্ট হয় তাতে, আপনি যাওয়া করার সময় হয়ে পায়, কিন্তু লুডিং কমিটির এন্ট্রি থাকা উপাদেও এইটু ইয়ে করা লাগে, খেয়াল করা লাগে। তো ইয়ার দুটা ফ্লাইওভার লাগবে করিমগঞ্জ হরত আর রেল ক্রসিংয়ের উপর আর বদরপুর ঘাটর, এই দুটো আমার টার্গেট। এই ভেবুল তারপরে এটা হচ্ছে গামকা গাল অ্যাপ্রুভ মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন, এটি একদম মানে
হাইয়েস্ট নেসেসিটি। হ্যাঁ, কোনে মাত মাথা নাই, কোনে মাত মাথা নাই। আমি আমি এসেও কইছো, আমি এমপি হলে এই গার্লস অ্যাপল মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন এই এইটি এটি একটা উইন, আমি বরাকত করি, বরাকত করি। এটা আমার আমার একটা গ্রান্টেড অ্যাসিওরেন্স। চলে গেলেন শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবী অমিয় কুমার ঘোষ। তিনি বাবলা ঘোষ নামে সবার কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বলে জানা গেছে। রেখে গেছেন স্ত্রী সহ এক কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন। গত বুধবার তাকে শিলচর JJIMS হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল 8টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, সুজন দত্ত, মৃদুল মজুমদার, বিমল দেব, বুবু দত্ত এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মী সহ আরও অনেকে। প্রয়াত ঘোষ ছিলেন একজন সমাজসেবী, ভালো উপদেষ্টা এবং উদার মনের মানুষ। তার মৃত্যুতে স্থানীয়রা সহ আলিপুর বরজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের চিকিৎসক সহ সকল কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। আমরা আজকে সকালে শুনতে পেলাম যে আজ সকাল 8টায় আমাদের সবার প্রিয়, আমার প্রিয় বন্ধু দীর্ঘদিন ধরে বাবলা ঘোষ, যার ভালো নাম অমিয় কুমার ঘোষ, পরলোকগমন করেছেন। এটা আমাদের কাছে সত্যি ভীষণ দুঃখের খবর। বাবলা আর আমি বিগত 50 বছর ধরে একসঙ্গে ছিলাম। আমরা কল্পনা করতে পারি বাবলা হঠাৎ এভাবে আমাদের চলে যাবে। আর অনেক সময় অনেক কষ্ট হয়েছিল। ব্যাঙ্গালোরে সে একবার কুড়ির দিন আইসিউতে ছিল, দৌড়তে মিশিয়ে তাকে সেটা লঙ্কা। আজকে এইভাবে তাকে হারাবে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আপনার চির শক্তি আর বাইক বাবলা ঘোষের এই যে অপূরন্ত, যেটা পূরণ করার এই সমাজে কোনো মানুষ পাওয়া বড় বিরল। প্রত্যেক সময় মানুষের দুঃখের সময় সঙ্গে থাকা মানুষ, সুখে হয়তো না থাকতে পারে, কিন্তু সব মানুষের দুঃখের সময় কোনো বিপদের সময় সঙ্গী হওয়া মানুষ হলো বাবলা ঘোষ। তার যে সত্যিকারের আমার নিজের এক বড় ভাইয়ের মতো, আমি সবসময় যে কোনো সময়ও কোনো পরামর্শ নিতে হলে আমি বাবলাদার পরামর্শ দিতাম, সবসময় একসময় আমাকে খুব সাহায্য করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নামাজ পাঠ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। তাপাং মণ্ডল এবং শিলচরে নির্বাচনী জনসভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস পালন শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।